একটা ব্যক্তি চাওমিন খাওয়ার জন্য এতটা রিকোয়েস্ট হচ্ছে তাহলে কি তার আমার ভিডিও হয়ে গেল জোড়া তোমার মারতে হবে লোকেটা আমি ইনস্টল করতে হবে না খাওয়াতে হবে যাও 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 খাবো তাহলে বাচ্চা ভিডিও করো যাও চাওমিন খাবে বললে একটু চাওমিন বানিয়ে আনো আমার শরীরটা খারাপ তোমার শরীর যদি বছরে জ্বর সর্দি কাশি প্রত্যেক মাসে মাসে যদি হয় জ্বর সর্দি হয়ে যায় অনেকক্ষণ ধরে বললে চাউমিন বানাবো একবারের জন্য আমি চাউমিন মুড়টা বানিয়ে দিলে চাউমিন খাওয়াবো আর বললে বললে বানিয়ে খাওয়াচ্ছি এখন যদি বলো যে বানাবো না কেমন লাগে না যাও তো আমার হাতে রান্না হয় যাও 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 না খাবার মতো হ্যাকলামো করছো যাও না যাও না এটা বানিয়ে না অনেক কাজ আছে চাউমিন না তোমাকে একদিন বলেছিলাম এগ রোল বানিয়ে খেতে তুমি আমাকে কি করেছিলে যাও কালকে নিয়ে যাও এটা ভালো জায়গায় তোমাকে যখন আমি আমার কোন কাজ শিখতে বলি যে এটা একটু করলে আমার তুমি শেখো তুমি শেখো তুমি শেখো আগে বলে দাও এই কম্পিউটার তুমি শেখো তাহলে আমার এটা ভালো লাগে উঠে বসতো আমার ভালো লাগে তুমি আমার পায়ে ধরবে দেখবে তুমি আমার পায়ে ধরো দেখবে তুমি আমার পায়ে ধরো ভুলে যেও না বাদামটাকে তেলে দিয়ে ফ্রাই করবে ওটাকে তুলবে বাইরে থেকে আমি এনে তোমায় খাওয়াই তো যাও 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 আমার পয়সা দিয়ে তুমি খাচ্ছো কলকাতা থেকে এলাম তোমার জন্য খাবার নিয়ে এলাম তারপরেই বলছো তোমার মুখটা লেগে বুঝতে পেরেছি যাও আজ যাও ঠান্ডা লাগে ঠান্ডা বন্ধ করো না
একটা লুটালুটি দেবো, যাহা বলিবে তা চলি আর, যাহা খাইতে চাইবে তাহা খাওয়াই। চলো না তাহলে কোথায়? গ্রামে কি আর সবকিছু পাওয়া যায় অত কিছু, তার জন্য তো বাইরে থেকে তুমি নিয়ে এসে সব রেখে দাও। তার মানে তুমি কি বলতে তুমি বলতে চাইছো যে আমাকে মশাটা মারো এক হাতে মেরে দিলাম তোমাকে যদি এরকম মেরে দিয়ে একদিন আমি এগরোল খেতে চেয়েছিলাম, আমাকে কত কথা শুনিয়েছিল, এগরোলটা পুরোপুরি কমপ্লিট ভাবেও পরে খাওয়াইনি, আমি করছি না, তুমি যাও যাও না, মুখের দিকে তাকিয়ে রয়েছো, তোমার শুভ দৃষ্টি করছি, আমার শুভ দৃষ্টি হয়ে গেছে আরো একবার। শিখে না, যদি ভবিষ্যতে কোনোদিনও কোথাও গিয়ে চাউমিন বানানো খেতে ইচ্ছা হবে, তুমি তো সবাইকে বানিয়ে খাতে পারবে, আমার কাছ থেকে তো তোমার ইয়েটাও বানিয়ে খেতে ইচ্ছা করে, খিচুড়িটা বানানো শিখিয়ে দিলাম, চিকেন বানানো শিখিয়ে দিলাম। যাতে একটু মুখে পড়ে বেশি কেন দেবো, কতটা করে দিচ্ছি আমি আমাকে তো বলতেই পারো না, একটু তেল দাও, সামান্য একটু তেল দাও।
সব হয়েছে এরকম আলু কিছু লম্বা লম্বা বোঝা কাপড়ে নিয়ে ছাড়াও রেডি চাউমিন দেখতে পাচ্ছ, আমি এরকম একটু সাদা সাদা চাউমিন খেতে বেশি ভালোবাসি। পেঁয়াজ কুচিও খেয়ে চাউমিনটা খুব সুন্দর হয়েছে, কিন্তু ঝাল লাগলো কিসে আমি ঠিক বুঝতে পারছি না। যখন ঠিক তুমি আমাকে চাউমিন বানাতে বলো ঠিক তখন অ্যাকশনটা দেবো, ঠিক আছে? ইস মুখ থেকে পড়লো, বলেছে মুখ থেকে পড়লে শত্রু বাড়ে। তুমি হাতে বানিয়ে গেলে তখন আপনি আমি লেটা নাকি নিতে পারবো নিজের হাতে নিজে খেতে হয়। আমার চাও বেশি সস দেবে না, ঠিক আছে? ঝাল লাগছে কেন ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। আজ নো ঝগড়া আমাদের মধ্যে, নো কিছু কারণ, খাবার পেলে সবকিছুই ভুলে যায়, সবকিছু ভুলে গেছে তো আমার জন্য এখনো রাগে নিয়ে তো ও নিজেই খাচ্ছে। শুকনো দাও সস দিয়ে ওরা ঝাল লাগছে, আবার ঝাল ঝাল করে অনেকদিন পরে আবার আমাদের ভিডিওতে একটু ঝগড়া দেখতে পাবে না, তাই তো?
বাদাম ধরে কি করে তুলবা? তুমি তো বাদাম খাও না। কোনদিন তো বাদাম খাই না। তোমার তো আমি না খেতে পারলেই তোমার ভালো, সৌভাগ্য। প্রচন্ড ঝাল হয়েছে চাউমিনটা, কিভাবে খাচ্ছ আজকে?